আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চুলায় তৈরি প্লেন কেক। আর কোনো প্রকার তেল এবং চিনি ছাড়াই আজকে আমি এই প্লেন কেকটি তৈরি করেছি। আপনি খুব সহজে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই প্লেন কেকটি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্লেন কেকটি তৈরি করার জন্য আমি ডিম নিয়েছি দুইটি, আর এই ডিমটাকে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ফেটিয়ে, আর কোনো প্রকার ইলেকট্রিক বিটার মেশিন ছাড়াই আজকে আমি সম্পূর্ণ কাজটি এই হ্যান্ড মিক্সারের সাহায্যে করব। তবে আপনারা চাইলে যে কোনো কাঁটা চামচ দিয়ে করতে পারেন, তবে এই ক্ষেত্রে একটু সময় বেশি নিয়ে করতে হবে যেহেতু আমরা হাতে করছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ডিমটা দেখতে অনেকটা ফোমের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। এবার লবণটাকে আবার ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা আর কেক থেকে আসবে না। এবার ভ্যানিলা এসেন্সটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম এবং ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, আর এক কাপ ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার। এবার ময়দা এবং বেকিং পাউডারটি আমি এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটি হয়ে গেছে, আর এই পর্যায়ে যদি দেখা যায় ব্যাটারটি একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে আপনি এর মধ্যে 2 থেকে 3 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। আমি এই পটটার মধ্যে কেকটা তৈরি করব, এই জন্য আমি এর মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি, আর নিচে একটি কাগজ দিয়ে রেখেছি যাতে কেকটি খুব সহজে উঠে আসে। এবার আমি এর মধ্যে ব্যাটারটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়ার পর এবার আমি পটটাকে একটু প্রেস করে নেব যাতে ভিতর থেকে যে বাবলগুলো থাকবে সেগুলো বের হয়ে যায়। চুলায় আমি আগে একটি হাঁড়ি বসিয়ে রেখেছি, আর এর মধ্যে একটি স্ট্রেনার দিয়ে রেখেছি। হাঁড়িটা 1 মিনিট একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি কেকের পটটি বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটি একেবারে লো হিটে রেখে আমি কেকটাকে 30 মিনিটের জন্য চুলায় রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর তৈরি হয়ে গেছে আমার প্লেন কেক। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং কতটা সফট হয়েছে, আর উপর দিয়ে আমি কিছু বাদাম এবং চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। এইভাবে খুব সহজেই আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন এই প্লেন কেকটি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।